আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভেচ্ছা অভিনন্দন আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে। আমি আলমগীর মিয়া। সবসময় আমরা ব্যবসা এবং ভ্রমণ সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমদানি ব্যবসা কাকে বলে, আমদানি ব্যবসা কী কীভাবে করতে হয়। এখন আমরা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমদানি ব্যবসা হচ্ছে কোনো দেশ বা দেশের ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রার বিনিময়ে যে পণ্য ক্রয় করে দেশে এনে মুনাফা লাভের উদ্দেশ্যে বিক্রয় করা হয় তাকে আমরা আমদানি ব্যবসা বলি। হ্যালো ভিউয়ার্স, আমদানি ব্যবসা আপনার যদি টাকা থাকে, আপনি যদি পণ্য বিক্রি করতে পারেন, অ্যাকচুয়ালি আমদানি ব্যবসা খুবই সহজ। কিন্তু অনেকে সঠিক বিষয়গুলো না জানার কারণে আমদানি ব্যবসাকে অনেক কঠিন ভেবে এই বিষয়ে আপনারা আগ্রহী হচ্ছেন না। সুতরাং আমার এই ভিডিওটি তাদের জন্য যাদের টাকা আছে, সময় আছে এবং কোনো বিক্রি করার কোনো পণ্য বিক্রি করার যোগ্যতা আছে, আপনারা অবশ্যই আমদানি ব্যবসায় আসতে পারেন। কারণ সবাই যদি সাহস করে না আসেন, দেশে যে কোনো পণ্যের আপনার ঘাটতি থেকে যায়। সুতরাং আপনি যদি যে কোনো আপনার বাজারে চাহিদা অনুযায়ী, পছন্দ অনুযায়ী কোনো পণ্য নিয়ে যদি আপনি বিদেশ থেকে আমদানি করে, সরাসরি আপনি বিদেশ থেকে পণ্যটি আমদানি করেন, তাহলে আপনি লাভের অংশ অনেকটা বেশি পাবেন এবং বেশি করতে পারবেন। এখন কোনো পণ্য আমদানি করার পূর্বে অবশ্যই আপনাকে ওই পণ্যটি সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। আপনি কোন পণ্যটি বিদেশ থেকে আনতে চাচ্ছেন, এই পণ্যটি বাংলাদেশে বৈধ কিনা, এবং পণ্যটি ট্যাক্স কীরকম আসতে পারে, এবং এই পণ্যটি কোথায় ক্রয় বিক্রয়ের মাধ্যমে আপনি মাঝখান থেকে মুনাফা অর্জন করতে পারবেন। অর্থাৎ কোনো আমদানিকৃত পণ্য যদি আমদানি করার পর অনেক লম্বা সময় ধরে আপনাকে বিক্রি করতে হয়, তাহলে আপনি মুনাফা লাভ করতে পারবেন না। সুতরাং কারণ আপনাকে আমদানি করতে হলে অবশ্যই সর্বনিম্ন 1 কন্টেনার, 2 কন্টেনার অথবা 5 কন্টেনার এরকম কোনো পণ্য আপনাকে আমদানি করতে হবে। সুতরাং আপনারা যারা আমদানি ব্যবসায় আগ্রহী, অবশ্যই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব আমদানি ব্যবসা করতে হলে কি কি কাগজপত্রের প্রয়োজন হয় এবং কিভাবে আপনি আমদানি করতে পারেন। তো সর্বপ্রথম আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম ব্যবসা কী, ব্যবসা কত প্রকার ও কি কি। এর মধ্যে আমার মূল বিষয় ছিল আমদানি ব্যবসা কাকে বলে এবং এটা কীভাবে করতে হয়। সুতরাং এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব, আপনারা যারা আমদানি ব্যবসায় আসতে চান, অবশ্যই আপনাকে কি কি কাগজপত্র থাকতে হবে বা সংগ্রহ করতে হবে। 1 নম্বরে হচ্ছে আপনাকে ট্রেড লাইসেন্স থাকতে হবে। আপনি যে পণ্যটি আমদানি করতে চান, অর্থাৎ এ জাতীয় আপনার একটি ট্রেড লাইসেন্স থাকতে হবে, এবং আপনি কী জাতীয় পণ্যের ব্যবসা করতে চান সে সম্পর্কিত আপনার ট্রেড লাইসেন্স হতে হবে। 2 নম্বরে হচ্ছে আমদানি লাইসেন্স, IRC অর্থাৎ ইম্পোর্ট লাইসেন্স। আপনাকে অবশ্যই একটি ইম্পোর্ট লাইসেন্স থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাকে একটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ আপনি যে নামে ট্রেড লাইসেন্স করেছেন ওই নামে সরাসরি হুবাহুব নামে আপনাকে ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। 4 নম্বর হচ্ছে আপনাকে একটি টিন নাম্বার থাকতে হবে, অর্থাৎ আপনি যে আয়কর দিচ্ছেন এর একটি পেপার্স থাকতে হবে। 5 নম্বর হচ্ছে চেম্বার বা বৈধ কোনো ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য হতে হবে। অবশ্যই আপনাকে চেম্বার অফ কমার্স বা অ্যাসোসিয়েশনের সদস্য থাকতে হবে। 6 নম্বর হচ্ছে মূসক নিবন্ধন সনদ, অর্থাৎ আপনি যে ভ্যাট দিচ্ছেন আপনাকে ভ্যাটের একটি নাম্বার আছে, আপনি সরকারকে ভ্যাট দিচ্ছেন
এই ভ্যাট নাম্বার থাকতে হবে, কারণ আপনি আমদানি করতে হলে অবশ্যই আপনাকে ভ্যাট পরিশোধ করতে হবে। সর্বশেষ যে জিনিসটি আপনার খুবই প্রয়োজন সেটি হচ্ছে আপনার যে পণ্যটি আমদানি করতে চান, এর বিপরীতে প্রয়োজন হচ্ছে আপনার টাকা। সুতরাং যে পণ্য আমদানি করতে চান, ডলারের সমপরিমাণ টাকা আপনাকে ব্যাংকে জমা করতে হবে। হ্যালো ভিউয়ার্স, এই 60টি জিনিসের মাধ্যমে আপনি আমদানি ব্যবসা শুরু করতে পারেন। আপনি এখন দেখতে পারেন, বুঝতে পারেন যে 60টি জিনিসের কোনটি আপনার কাছে নেই। এই বিষয় সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন, এবং এটি সংগ্রহ করার জন্য সর্বোচ্চ চেষ্টা এবং পরামর্শ দেব ইনশাল্লাহ। দেখা হবে আবার নতুন কোনো বিষয়, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।